হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। কেন্দ্র সরাসরি জানিয়ে দিল তোমাদের কলেজ কবে খুলবে এবং তোমাদের কলেজের প্রথম বর্ষে এর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার কবে হবে এবং তোমরা দ্বিতীয় বর্ষ মানে সেকেন্ড ইয়ারে কবে উঠবে। এছাড়াও এক্সট্রা কিছু নতুন নিয়ম তোমাদের জন্য লাগু হয়েছে এই বছরের কলেজের স্টুডেন্ট বা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। এই কারণে তোমরা যদি কলেজের স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে তোমাদের কলেজ কবে খুলতে চলেছে এবং কোন কোন ডেটে তোমাদের কোন কোন এক্সাম হবে এবং তোমাদের জন্য নতুন বিজ্ঞপ্তি কি রয়েছে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আলোচনা করব তোমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয় কবে থেকে শুরু হতে চলেছে। তো কেন্দ্র কিন্তু সরাসরি নির্দেশিকা জারি করে দিয়েছে যে তোমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয় শুরু হবে নভেম্বরের প্রথম তারিখ থেকে, মানে পয়লা নভেম্বর থেকে তোমাদের এর কলেজ বা বিশ্ববিদ্যালয় কিন্তু ওপেন হয়ে যাবে। শুধুমাত্র রাজ্যের কলেজ বা বিশ্ববিদ্যালয় না, পুরো ভারতের যে কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই সমস্ত কলেজ বা বিশ্ববিদ্যালয় শুরু হবে নভেম্বরের প্রথম থেকে, মানে পয়লা নভেম্বর থেকে তোমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয় কিন্তু শুরু হয়ে যাবে। তো এরপরে আলোচনা করব তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়ে ফার্স্ট ইয়ারে উঠেছো, এবছর ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, তাদের এর যেরকম ভাবে তাদেরও কলেজ শুরু হয়ে যাবে নভেম্বরের এর প্রথম থেকে, নভেম্বর থেকে শুরু তো হয়ে যাবে কিন্তু তোমাদের পরীক্ষা কবে হবে এবং তোমরা কবেই বা সেকেন্ড ইয়ারে উঠবে সে নিয়েও কিন্তু কেন্দ্র সরাসরি নির্দেশিকা জারি করে দিয়েছে। আর তোমরা যারা 2020 উচ্চ মাধ্যমিক পাস করার পর প্রথম বর্ষে ভর্তি হয়েছো কলেজে, মানে ফার্স্ট ইয়ারে তোমরা যারা পড়ছো, তোমাদেরও তো রীতিমতো নভেম্বরের প্রথম থেকেই তোমাদের কলেজ শুরু হয়ে যাচ্ছে, মানে 2020 নভেম্বরের 1 তারিখ থেকে তোমাদের কলেজ শুরু হচ্ছে এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে 8ই মার্চ থেকে 26শে মার্চের মধ্যে, মানে 2021-এর 8ই মার্চ থেকে 26শে মার্চের মধ্যে তোমাদের প্রথম বর্ষের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। তারপরে তোমাদের 27শে মার্চ থেকে এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে কলেজ। তারপর তোমাদের এপ্রিল মাসের 5 তারিখ থেকে পুনরায় তোমাদের কলেজ শুরু হয়ে যাবে এবং দ্বিতীয় যে সেমিস্টারের পরীক্ষা আছে, দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে আগস্ট মাসে। আগস্ট মাসের 8 তারিখ থেকে শুরু করে তোমাদের 21 তারিখের মধ্যে যে কোনো সময় তোমাদের দ্বিতীয় সেমিস্টারের এক্সাম হয়ে যাবে। দ্বিতীয় সেমিস্টারের এক্সাম 21 তারিখের মধ্যে, মানে 21 আগস্টের 21 তারিখের মধ্যে তোমাদের দ্বিতীয় সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয় সেমিস্টার যখনই কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের আগস্টের 30 তারিখে তোমরা দ্বিতীয় বর্ষে উঠে যাবে, মানে সেকেন্ড ইয়ারে তোমাদের উত্তীর্ণ করা হবে বা সেকেন্ড ইয়ারের পড়াশোনা তোমাদের শুরু হয়ে যাবে এই আগস্ট মাসের 30 তারিখ থেকে। তার মানে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হচ্ছে মার্চ মাসের 8 থেকে 26 তারিখের মধ্যে এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হচ্ছে আগস্ট মাসের এর 8 থেকে 21 তারিখের মধ্যে এবং তোমরা সেকেন্ড ইয়ারে উঠে যাচ্ছ আগস্ট মাসের 30 তারিখে। তো তোমাদের পুরো কমপ্লিটলি তোমরা এটা জানতে পারলে। এবং এছাড়া তোমাদের আরো একটি নতুন নিয়ম চালু হয়েছে, মানে নিয়ম মানে তোমাদের জন্য ভালোই একটা নিউজ রয়েছে। যদি কোনো স্টুডেন্ট পড়তে পড়তে পড়াশোনাকে কমপ্লিট না করে সেক্ষেত্রে তার যে টাকাটা আছে, মানে যে টাকা দিয়ে সে অ্যাডমিশন নিয়েছিল সেই অ্যাডমিশনের সম্পূর্ণ টাকাটাই তাকে ফিরিয়ে দেওয়া হবে, এমনই জানিয়ে দিল কেন্দ্র। মানে ধরো তোমরা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো 10,000 টাকা দিয়ে, সেই টাকাটা দিয়ে তুমি অ্যাডমিশন নিলে, অ্যাডমিশন নেওয়ার পর তুমি পুরোটা কমপ্লিট করলে না, তার আগেই তুমি ভাবলে না ফার্স্ট ইয়ার কমপ্লিট করবো না, সেক্ষেত্রে তোমার টাকা যে টাকাটা, মানে 10,000 টাকা দিয়ে তুমি যেটা অ্যাডমিশন নিয়েছিলে সেই টাকাটা তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, মানে তুমি যা দিয়ে অ্যাডমিশন নিচ্ছ ও সেটাই তোমাকে ফিরিয়ে দেওয়া হবে যদি তোমরা পুরো পড়াশোনা কমপ্লিট না করো, মানে সেই ইয়ারটা যদি কমপ্লিট না করো। তো এই নিয়মটা অনেকের জন্যই ভালো, কারণ দেখা যায় অনেক সময় কোনো স্টুডেন্ট যদি পুরো কমপ্লিট না করতে পারে তাহলে সেক্ষেত্রে তাদের টাকাটা নষ্ট হয়। তো এবছর কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোনো স্টুডেন্ট যদি পুরো ইয়ারটা কমপ্লিট না করে সেক্ষেত্রে সেই ইয়ারে যে টাকাটা দিয়ে সে অ্যাডমিশন নিয়েছিল সেই টাকাটা পুরো সম্পূর্ণ তাকে ফেরত দেওয়া হবে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি ধরো ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের ফার্স্ট ইয়ার কমপ্লিট হওয়ার আগে তোমাকে আবেদন দিতে হবে যে আমি ফার্স্ট ইয়ার কমপ্লিট করতে চাই না, সেক্ষেত্রে তোমাকে টাকাটা ফেরত দেওয়া হবে। যদি দেখা যায় তোমাদের ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেছে, স্টুডেন্টরা সেকেন্ড ইয়ারে উঠে গেছে, তুমি কোনো কারণে পরীক্ষা দাওনি কিন্তু তুমি আবেদনও করোনি যে আমি পরীক্ষা দিতে চাই না, আমি ফার্স্ট ইয়ার কমপ্লিট করতে চাই না, আমার সম্পূর্ণ টাকাটা রিটার্ন দেওয়া হোক, এরকম কোনো অ্যাপ্লিকেশন কলেজে দিলে না, সেক্ষেত্রে কিন্তু তোমাকে টাকাটা ফেরত দেওয়া হবে না। মানে ধরো ফার্স্ট ইয়ারের যে তোমাদের কমপ্লিটের সময়সীমা রয়েছে 2021 সালের এর আগস্টের 30 তারিখ থেকে তোমরা গিয়ে অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়ারে উঠে যাবে, মানে তার আগে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, কোনো স্টুডেন্টের যদি মনে হয় যে ফার্স্ট ইয়ার কমপ্লিট করবে না সেক্ষেত্রে তার টাকাটা রিটার্ন করে দেওয়া হবে, এমনই জানিয়ে দিয়েছে কেন্দ্র। এটা এবছরের জন্য কেন্দ্রের তরফ থেকে লাগু করে দেওয়া হয়েছে এবং
পুরো দেশের প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা লাগু হয়েছে। কেন্দ্রের তরফ থেকে যা যা জানানো হয়েছে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করবে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার না করে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করো। আর কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।